আসসালামু আলাইকুম, আমি শাহানা খানম, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সম্মান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমার বিষয়ের শিরোনাম আফ্রিকার ইতিহাস। আফ্রিকার ইতিহাস বিষয়টিতে আজকে আমি যে অধ্যায়ে আলোচনা করব, অর্থাৎ আফ্রিকার সামরিক অভ্যুত্থান এবং সামরিক অভ্যুত্থানের কারণ। তো আমরা এই অধ্যায়টিতে, এর আগেও একটি ক্লাস পেয়েছি, সেখানে আমরা এই সামরিক অভ্যুত্থান ও সামরিক অভ্যুত্থানের কারণে আমরা আলোচনা করেছিলাম অধ্যাপক ওয়েলস এবং ডুবয়ের তথ্য। আজকে আমরা আলোচনা করব গ্যাটেরিজ এবং আলী মাজরুয়ের যে তত্ত্ব আছে এবং অন্যান্য যে কারণ আছে আফ্রিকায় সামরিক অভ্যুত্থানে, সে বিষয়গুলো নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে স্বাগত জানিয়ে মূল আলোচনা শুরু করছি। আমরা শুরুতেই আলোচনা করছি আলী মাজরুই আফ্রিকার দেশসমূহের সামরিক অভ্যুত্থানের পেছনে যে কারণসমূহ উনি বিশ্লেষণ করেছেন, অনুসন্ধান করেছেন, সে কারণগুলো নিয়ে। আলী মাজরুইয়ের মতে আফ্রিকা যে দেশসমূহ রয়েছে, অর্থাৎ আফ্রিকা সহ তৃতীয় বিশ্বের যে দেশসমূহ, সেখানে উন্নতির যে প্রযুক্তি বা উন্নয়নের যে প্রযুক্তি, তার চেয়ে ধ্বংসের প্রযুক্তি বেশি। এবং আলী মাজরুই মনে করেন যে এই যে তৃতীয় বিশ্বের যে দেশসমূহ বা আফ্রিকার যে রাষ্ট্রসমূহ, সেখানে দেখা যায় যে কৃষিখাত অনুন্নত। উনি মনে করেন যে সব রাষ্ট্রসমূহের শিক্ষাখাত প্রায় গড়েই ওঠেনি। অর্থাৎ এই যে উৎপাদনের যে খাতসমূহ, যেমন শিল্প, কলকারখানা, এগুলোর পরিমাণও কম বা এগুলো এই প্রতিষ্ঠানগুলো দুর্বল। অর্থাৎ উৎপাদনের যে খাত, কৃষিখাত, শিল্প, কলকারখানা, সেগুলো অনুন্নত। কিন্তু পাশাপাশি যদি এগুলোর পাশাপাশি যদি আমরা তৃতীয় বিশ্বের দেশসমূহের সামরিক খাতের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখা যায় যে রাষ্ট্র যত দরিদ্র কিংবা অনুন্নতই হোক না কিনা, সেখানে দেখা যায় যে সামরিক খাতটা বেশ শক্তিশালী। অর্থাৎ প্রতিরক্ষা খাতের বাজেট অনেক বেশি এবং সেসব জায়গায় দেখা যায় যে অস্ত্রশস্ত্র অনেক বেশি আধুনিক, অর্থাৎ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সামরিক সাজসজ্জা এসব দেশগুলোতে রয়েছে। ফলে দেখা যায় যে সামরিক বাহিনী বা সামরিক প্রতিষ্ঠান অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি কি শক্তিশালী। ফলে দেখা যায় যে এই যে সামরিক বাহিনী, তারা এই সকল রাষ্ট্রগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করে, যা এই আফ্রিকার রাষ্ট্রসমূহ বা তৃতীয় বিশ্বের দেশসমূহে এই যে সামরিক অভ্যুত্থান বা আলী মাজরুইয়ের মতে এই সামরিক অভ্যুত্থানকে অবশ্যম্ভাবী করে তোলে এই বিষয়গুলো। এছাড়া দ্বিতীয়ত আলী মাজরুই যে কারণের কথা বলেছেন, উনি বলেন যে আফ্রিকার রাষ্ট্রসমূহ বা তৃতীয় বিশ্বের যে দেশসমূহ, সেখানে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে প্রতিষ্ঠানসমূহ রয়েছে, এই প্রতিষ্ঠানসমূহের মধ্যে দেখা যায় যে এই সামরিক প্রতিষ্ঠান বা সামরিক বাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী। তাদের কাছে রয়েছে আধুনিক ও শক্তিশালী অস্ত্র। পাশাপাশি উনি বলেছেন এই যে আমলাতন্ত্র বা বিচার বিভাগ, রাজনৈতিক দল, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার এই যে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ, এর তুলনায় সামরিক বাহিনীর যে সাংগঠনিক কাঠামো, এটা অনেক বেশি শক্তিশালী। সর্বোপরি আলী মাজরুই মনে করেন যে সামরিক বাহিনী রয়েছে চেইন অফ কমান্ড, এসব কারণে সামরিক বাহিনীর যে সদস্য, তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে যদি কখনো আইন শৃঙ্খলা যে রক্ষার যে ব্যাপারগুলো, সে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা বেশি যোগ্য। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ রয়েছে, তার চেয়ে এই সামরিক বাহিনী তারা নিজেদেরকে আইন শৃঙ্খলা রক্ষায় অধিকতর যোগ্য মনে করে, যা দেখা যায় কি তাদের এই নিজেদেরকে বেশি যোগ্য মনে করা, যা দেখা যায় যে একটা দেশের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপে এই সামরিক বাহিনীকে কী করে, আগ্রহী করে তোলে। এছাড়া আলী মাজরুই আরও কারণের কথা বলেছেন। আলী মাজরুইয়ের মতে এই যে তৃতীয় বিশ্বের দেশসমূহের যে সামরিক বাহিনী, তাদের মধ্যে যে পেশাগত নীতিবোধ, সেটা তুলনামূলকভাবে কম। অর্থাৎ আলী মাজরুই বলছেন যে
সামরিক বাহিনীর মূল দায়িত্ব বা পেশাগত যে দায়িত্ব সেটা হচ্ছে দেশ রক্ষা করা, কিন্তু উনি মনে করেন যে আফ্রিকা মহাদেশের বা তৃতীয় বিশ্বের এই দেশসমূহকে এই দায়িত্বটা অর্থাৎ দেশ রক্ষার এই পেশাগত দায়িত্বটা ভূমিকাটা খুব কম পালন করতে হয়, কেননা তৃতীয় বিশ্বের দেশগুলোতে সীমান্ত সংঘর্ষ ছাড়া তেমন কোনো যুদ্ধ হয় না, ফলে দেখা যায় যে পেশাগত যে মূল দায়িত্ব সেটা তাদের বেশি পালন করতে হয় না বলে তারা দেখা যাচ্ছে যে রাজনৈতিক যে ক্ষমতাটা সেই রাজনৈতিক ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি অভিলাষী হয়ে ওঠে, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার যে একটা চিন্তা ভাবনা সেটা তাদের মনে এসে পড়ে বা তারা পোষণ করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। তো কখনো সেই ধরনের পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যায় যে সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। এছাড়া আলী মাজরি মনে করেন যে এই যে আফ্রিকার রাষ্ট্রসমূহ, এই রাষ্ট্রসমূহে বা তৃতীয় বিশ্বের দেশসমূহে যেটা হয় সেটা হচ্ছে বহির যে আক্রমণ, আক্রমণের সম্ভাবনাটা কম থাকে বা আক্রমণটা কম হয়, ফলে যেটা হয় দেখা যায় যে এই যে সামরিক বাহিনীর সদস্য তাদেরকে আসলে একটা বেশিরভাগ সময় যেটা করতে হয় সেটা হচ্ছে এই দৈনন্দিন প্রশিক্ষণ করে তাদেরকে, দৈনন্দিন প্রশিক্ষণ ছাড়া সবসময় দেখা যাচ্ছে তাদের ব্যারাকে তাদেরকে থাকতে হয়, ফলে তাদের মধ্যে একটা একঘেয়েমি বা একটা ক্লান্তিকর একটা ব্যাপার চলে আসে। তো তারা এই অবস্থাটা কাটিয়ে উঠতে বা একঘেয়েমি থাকার ফলে তারা দেখা যায় যে পরচর্চা শুরু করে, অর্থাৎ নিজের গণ্ডি ছেড়ে তারা রাজনীতি নিয়ে চর্চা শুরু করে। বিশেষ করে এই সময় দেখা যায় যে সেনাবাহিনীর যে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তারা রাজনীতিতে আগ্রহী ওঠে বা ষড়যন্ত্রমূলক যে কার্যকলাপ সেখানে লিপ্ত হয়, অর্থাৎ তাদের এই যে পেশাগত যে একঘেয়েমি বা ক্লান্তি সেটা থেকে আলী মাজরি মনে করেন যে এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তারা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে চর্চা করে বা ষড়যন্ত্র বা রাজনৈতিকতে হস্তক্ষেপের যে অভিলাষ এই বিষয়গুলোতে জড়িয়ে তারা তাদের পেশাগত একঘেয়েমি কাটিয়ে মূলত একটা রোমান্স খোঁজার চেষ্টা করে বলে আলী মাজরি মনে করেন। তো মোটামুটি এটাই হচ্ছে আলী মাজরির তথ্য। এ পর্যায়ে আমরা অধ্যাপক গ্যাটেরিস, মার্কিন অধ্যাপক, উনি এই আফ্রিকার দেশসমূহ সামরিক অভ্যুত্থানের পেছনে কি কারণ আছে বলে মনে করেন সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছি। অধ্যাপক গ্যাটেরিস, এই তৃতীয় বিশ্বের দেশসমূহ বা আফ্রিকার রাষ্ট্রসমূহে সামরিক অভ্যুত্থানের পেছনে বেশ কিছু কারণের কথা বলেছেন, অর্থাৎ উনি বলেছেন যে যখন উনি কয়েকটি কারণের কথা বলেছেন এবং বলেছেন যে এই কারণগুলো যখন পরস্পর সংশ্লিষ্ট হয়ে পড়ে তখন দেখা যাচ্ছে যে একটি রাষ্ট্রে বা কোনো একটি রাষ্ট্রে কী হয় সামরিক অভ্যুত্থান ঘটে থাকে। এবং উনি যে বিষয়গুলোর কথা বলেছেন বলেছেন যে যখন একটি রাষ্ট্র যখন দুর্বল ও অপরিণত রাজনৈতিক প্রক্রিয়া হয়, তো দুর্বল ও অপরিণত রাজনৈতিক প্রক্রিয়া, এছাড়া উনি বলেছেন দুর্বল জাতীয় সংহতি এবং অর্থনৈতিক অনুন্নয়ন ও অব্যবস্থাপনা। এখন তোমরা একটি বিষয় খেয়াল করো যে উনি বলছেন, অধ্যাপক গ্যাটেরিস বলছেন যে দুর্বল ও অপরিণত রাজনৈতিক প্রক্রিয়া। এখন আমরা কিন্তু পূর্বের অধ্যায়ে আলোচনা করেছি রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থাৎ আফ্রিকার রাষ্ট্রসমূহে রাজনৈতিক স্থিতিশীলতা কেন গড়ে ওঠেনি বা রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে কারণ কী, এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতা একটা সিভিল সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীকে কীভাবে ক্ষমতা দখলের সুযোগ করে দেয় বা পরিবেশ তৈরি করে দেয়। তো তোমরা পূর্ববর্তী অধ্যায় যদি একটু মনে করতে পারো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। অর্থাৎ গ্যাটেরিস বলছেন যে দুর্বল ও অপরিণত রাজনৈতিক প্রক্রিয়া, এর ফলে কি হয়, দুর্বল ও অপরিণত রাজনৈতিক প্রক্রিয়ার ফলে যেটা হয় একটা রাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা গড়ে ওঠে না, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের তৈরি হয়, এবং রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল না থাকে অস্থিতিশীল হয় হয়ে ওঠে তখন সামরিক বাহিনীর জন্য তো সামরিক হস্তক্ষেপের এটা একটা উপযুক্ত সময়, তাই না? সামরিক বাহিনী এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি সামরিক হস্তক্ষেপটা করে থাকে। তো এই কথাটাই বলছেন গ্যাটেরিস যে যখন একটা রাষ্ট্রের দুর্বল অপরিণত রাজনৈতিক প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ার ফলে যেটা হয় রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এই সুযোগে সামরিক বাহিনীর হস্তক্ষেপের একটা সম্ভাবনা তৈরি হয়। এছাড়া উনি বলছেন যে জাতীয়
দুর্বল জাতীয় সংহতি। তো আফ্রিকার রাষ্ট্রসমূহের দিকে যদি তাকানো হয় বা দৃষ্টিপাত আমরা করি, তাহলে দেখি যে সেখানে একদিকে যেমন এই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান, পাশাপাশি সেখানে জাতীয় সংহতি তারা অর্জন করতে পারেনি, জাতীয় অনৈক্য বেশি, গোত্রীয় বিভাদ বেশি, বিভক্তি বেশি। এর ফলে যে রাজনৈতিক অস্থিতিশীলতা, গোত্রীয় বিভাগ, যার ফলে জাতীয় সংহতি গড়ে ওঠেনি, অর্থাৎ রাষ্ট্রসমূহের জাতীয় চরিত্রের চেয়ে গোত্রীয় চরিত্র সেখানে বেশি শক্তিশালী। তো এই অবস্থায় যেটা হয়, এবং আর্থিক ক্ষেত্রে যেটা উনি বলেছেন গ্যাটেরিজ, অর্থাৎ অনুন্নয়ন এবং অব্যবস্থাপনা, আফ্রিকা রাষ্ট্রসমূহের অর্থনৈতিক অনুন্নয়নের কারণ এবং এই অনুন্নয়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ আমরা পূর্বের অধ্যায়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে যদি একটা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত না হয়, অনুন্নত হয়, এবং অর্থনৈতিক যদি সুষম বণ্টন না হয়, অব্যবস্থাপনা হয়, ফলে অসম বণ্টনের ফলে যেটা হয়, অসম বণ্টনের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু লোক হয়তো ধনী থেকে আরও ধনী হয়ে ওঠে, আর একটা বড় অংশ বঞ্চনার শিকার হয়। ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা বড় অংশের মধ্যে ক্ষোভ ও হতাশা বা বঞ্চনার তৈরি হয়। ফলে গ্যাটেরি যেটা বোঝাতে চেয়েছেন, এই যে একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, একদিকে জাতীয় অনৈক্য, এর সাথে অর্থনীতির অব্যবস্থাপনা, অর্থাৎ একটা বঞ্চনার শিকার জনগোষ্ঠীর ক্ষোভ হতাশা, অর্থাৎ প্রভৃতি বিষয়গুলো সামরিক সম্ভাবনার একটা ক্ষেত্র তৈরি করে দেয় বা সামরিক হস্তক্ষেপের একটা ক্ষেত্র তৈরি করে দেয়। তো এটা গ্যাটেরিজের মতে যে আফ্রিকার রাষ্ট্রসমূহে সামরিক অভ্যুত্থানের পেছনে এই সকল কারণের পারস্পরিক সংশ্লিষ্টতা রয়েছে, যার ফলে কোনো একটি রাষ্ট্রে সামরিক অভ্যুত্থান ঘটে থাকে। এছাড়া আমরা দেখি যে স্যামুয়েল পি হান্টিংটন, উনিও এই তৃতীয় বিশ্বের আফ্রিকার রাষ্ট্রসমূহে সামরিক অভ্যুত্থানের কী কারণে ঘটে থাকে সে বিষয়ে বলেছেন। উনি বলেছেন যে একটি রাষ্ট্রের সামাজিক ও কাঠামোগত দুর্বলতা, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা, পদ্ধতিগত ত্রুটি এবং রাজনৈতিক সংস্কৃতির নিম্নমান প্রভৃতি যখন বিরাজ করে, তখন কী করে একটা সামরিক বাহিনী দেখা যায় রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠে, বা রাজনৈতিক ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয় সেটা পূরণের জন্য তারা রাজনীতিতে হস্তক্ষেপ করে। এছাড়া হান্টিংটনের মতে সামরিক বাহিনীর স্তর বিন্যাস বা সামরিক বাহিনীর নিজস্ব কিছু ব্যাপার রয়েছে যা একটি রাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপে সামরিক বাহিনীকে উৎসাহিত করে। যেমন উনি বলছেন যে সেনাবাহিনীর মধ্যে যদি নিজেদের কোনো অন্তর্দ্বন্দ্ব থাকে বা গোষ্ঠীগত স্বার্থ থাকে বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, বা কোনো একজন সামরিক ব্যক্তিত্বের যদি নিজস্ব কোনো আদর্শগত ধ্যান ধারণা থাকে এবং সেটা যদি উনি প্রয়োগ করতে চান, তাহলে সামরিক বাহিনীর রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় হস্তক্ষেপ করে থাকে। তো হান্টিংটন এই সকল বিষয়গুলোকে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের কারণ মনে করেন। এখন আমরা আফ্রিকা রাষ্ট্রসমূহের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখা যায় যে উপনিবেশিক আমল থেকেই আসলে এই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে যেমন উচ্চ বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তেমনই দেখা যায় যে তাদেরকে উচ্চ শিক্ষা বা উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা এই সেনাবাহিনীর করা হয়ে থাকে। বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, তারা তাদের উপনিবেশগুলোতে এই যে সামরিক বাহিনীর দেশীয় অফিসার, তাদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ফলে দেখা যায় যে উচ্চ শিক্ষিত এবং উচ্চ প্রশিক্ষিত এই যে অফিসাররা, এই অফিসারদের নিজেদের সম্পর্কে একটা উচ্চ ধারণা তৈরি হয়। ফলে যেটা হয় যে দেশের রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতিতে, যখনই একটা দেশের রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তখন ওই উচ্চ শিক্ষিত এবং উচ্চ প্রশিক্ষিত অফিসাররা নিজেদেরকে সেই রাজনৈতিক অস্থিতি বিশৃঙ্খল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিজেদেরকে বেশি যোগ্য মনে করেন। অর্থাৎ এই বিশৃঙ্খল পরিস্থিতিতে নিজেদের মধ্যে এই রাজনৈতিক পরিচালনার একটা অভিলাষ তাদের মধ্যে দেখা দেয়। এছাড়া দেখা যায় যে এই যে উচ্চশিক্ষিত বা প্রশিক্ষিত, উচ্চ প্রশিক্ষিত যে সামরিক অফিসাররা, তাদের এই প্রশিক্ষণ গ্রহণের ফলে তাদের মধ্যে দেখা যায় যে এক ধরনের যে প্রশাসনিক দক্ষতা সেটাও কিন্তু তৈরি হয়ে যায়। এছাড়া বেসামরিক অনেক প্রতিষ্ঠান, সেখানে দেখা যায় যে প্রশাসনিক ক্ষেত্রে গতিশীলতা আনয়নের ক্ষেত্রেও দেখা যায় যে এই যে সামরিক বাহিনীর অফিসার তাদেরকে নিয়োগ করা হয়। ফলে প্রশাসনিক ক্ষেত্রে যখন ব্যর্থতা দেখা দেয়,
তখন এই সামরিক অফিসাররা কি করেন, মনে করেন যে এই ব্যর্থতার ক্ষেত্রে যদি তারা দায়িত্ব গ্রহণ করে তাহলে হয়তো ব্যর্থতা কাটিয়ে একটা দক্ষ প্রশাসন তারা গড়ে তুলতে পারবে। অর্থাৎ তারা মনে করে যে আসলে তারা ক্ষমতাটা গ্রহণ করছে একটা প্রশাসনিক ব্যর্থতা কাটিয়ে উঠে কাটিয়ে দক্ষ প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যে। সুতরাং এই উদ্দেশ্য নিয়েও অনেক সময় সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করে করে তোলে। এছাড়া দেখা যায় যে স্বাধীনতা আফ্রিকার রাষ্ট্রসমূহ যখন উপনিবেশগুলোর কাছ থেকে স্বাধীন হলো তখনও সামরিক বাহিনী রাজনীতিতে, অর্থাৎ আমরা পূর্বের অধ্যায়ে আমরা জেনেছিলাম বা আলোচনা করেছিলাম যে আফ্রিকার রাষ্ট্রসমূহ যখন স্বাধীন হতে শুরু করে তখন অর্ধেকেরও বেশি রাষ্ট্র কোনো না কোনোভাবে সামরিক হস্তক্ষেপের শিকার ছিল বা সামরিক শাসনের অধীনে ছিল। তো এটা একটা যুক্তিসঙ্গত কারণ যে কেন এমনটা হয়েছিল। দেখা যাচ্ছে যে উপনিবেশিক আমলে যে সামরিক বাহিনী ছিল সেখানে উচ্চ পদস্থ অফিসাররা ছিল ইউরোপিয়রা, সেখানে দেশীয় যারা ছিল তারা অধিকাংশই ছিল হচ্ছে নন কমিশনড অফিসার, বড়জোর এটা হওয়ার তাদের সুযোগ ছিল। কিন্তু যখন স্বাধীন হয়ে গেল তখন দেখা যায় যে দেশীয় এইসব অফিসাররাই সেনাবাহিনীর কি উচ্চ পদগুলো তারা গ্রহণ করলো, বা সিভিল সরকার যখন ব্যয় কমানোর জন্য সেনাবাহিনীটাকে একটু ছোট করতে চাইলো বা তাদের এই যে যে সুযোগ সুবিধাগুলো উপনিবেশিক আমলে যেটা ছিল একটু কমিয়ে দেওয়া হয় তখনই তারা অসন্তুষ্ট হয়ে পড়ে। বরং এই উপনিবেশিক আমলে যেসব দেশীয় অফিসার নন কমিশন অফিসার হওয়ার সুযোগ যাদের ছিল স্বাধীনতার পর যারা বড় বড় সেনাবাহিনীর বড় বড় পদগুলো যারা দখল করলো দেখা যাচ্ছে তারা এই সদ্য স্বাধীন দেশে ওই পদগুলো দখল করার পরপরই ইউরোপীয় অফিসাররা উপনিবেশিক আমলে ইউরোপীয় অফিসাররা যেরকম বেতন ভাতা সুবিধাদি ভোগ করতো, তো স্বাধীনতার পর এসব দেশীয় অফিসাররা ওই পদগুলো গ্রহণ করে তারাও সেরকম সমান সুযোগ সুবিধা মানে উচ্চ বেতন ভাতা প্রভৃতি সুযোগ সুবিধা চাইল। ফলে যখন একটা শুধু স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্রের পক্ষে যখন সেগুলো বহন করা কষ্টকর হয়ে গেল বা গভর্নমেন্ট যখন সেগুলো তাদের দিতে না চাইলো তখন ফলাফল যেটা হলো সেটা হচ্ছে সেনাবাহিনীর সাথে সিভিল সরকারের দ্বন্দ্ব শুরু হয় এবং চূড়ান্তভাবে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে সিভিল সরকারকে উৎখাত করা হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে হত্যা করে সামরিক বাহিনী এই ক্ষমতা দখলের মধ্যে দিয়ে সেই দ্বন্দ্বের অবসান করছে। এভাবেও দেখা যায় যে এই দেশীয় অফিসারদের স্বাধীনতার পরে সেনাবাহিনীর বড় বড় পদ দখল এবং তাদের সুযোগ সুবিধা বেতন ভাতা প্রভৃতি বিষয়গুলো নিয়ে সিভিল প্রশাসনের সাথে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব থেকে অনেক সময় সামরিক বাহিনী সিভিল সরকারকে উৎখাত করে দেখা যাচ্ছে সামরিক শাসন প্রতিষ্ঠা করছে। সুতরাং আমরা দেখি যে আফ্রিকার রাষ্ট্রসমূহে এই যে সামরিক যে শাসন সামরিক শাসনের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপটে রয়েছে। এছাড়া সামরিক আফ্রিকার রাষ্ট্রসমূহের সামরিক শাসনের পেছনে আরও বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে রয়েছে গোত্রীয় বিভক্তি। আসলে গোত্রীয় বিভক্তি আফ্রিকায় বলা যায় যে ব্যাপকভাবে এই সামরিক অভ্যুত্থানের পেছনে কাজ করেছে, কেননা গোত্রীয় বিভক্তি জাতীয় অনৈক্য যেটা সেটার ক্ষেত্রে একেবারে জাতীয় অনৈক্যের পেছনে আসলে গোত্রীয় সংহতি অর্জিত না হওয়াটা অন্যতম কারণ। এবং স্বাধীনতা পরবর্তী আফ্রিকার যে রাষ্ট্রসমূহ সেখানে তাকালে দেখা যায় যে গোত্রীয় বিভক্তি এতটাই প্রকট যে সেখানে যেখানে জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে অর্থাৎ আফ্রিকান সবাই যেখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার ফলে উপনিবেশিক শাসন থেকে তারা মুক্ত হয়ে স্বাধীনতা অর্জিত হলো, কিন্তু স্বাধীনতা অর্জনের পরে আফ্রিকার রাষ্ট্রসমূহের জাতীয় ঐক্যটা ধরে রাখতে পারেনি। বরং দেখা যায় যে স্বাধীনতা প্রাপ্ত আফ্রিকার রাষ্ট্রসমূহে এই জাতীয় ঐক্যের চেয়ে এ সময় গোত্রীয় ঐক্যটা আসলে বড় হয়ে যায়। অর্থাৎ বলা যায় যে আফ্রিকার রাষ্ট্রীয় চরিত্রের চেয়ে গোত্রীয় ব্যাপারটা বড় হয়ে সামনে দেখা দেয়। এর ফলে আন্তঃগোত্রীয় যে সংঘাত একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়ায়, এবং যখন একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন গোত্র বিবদমান বিরাজমান এবং বিভিন্ন গোত্র যখন বিবাদমান অবস্থায় থাকে তখন সেই পরিস্থিতিতে একটা সামরিক বাহিনীর হস্তক্ষেপের একটা বড় সম্ভাবনা বা ক্ষেত্র তৈরি হয়। এছাড়া বলছে যে রাজনৈতিক যে নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতা লিপ্সা একদলীয় শাসন ব্যবস্থার উত্তরণ এবং বহুদলীয় যে গণতন্ত্র সেটা প্রতিষ্ঠিত হতে না পারা
বা বিরোধী দলকে দমন প্রভৃতি আফ্রিকায় সামরিক শাসনের সৃষ্টি করেছে। এছাড়া যদি আফ্রিকার সামরিক শাসনের যে কারণগুলো সেগুলো নিয়ে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় যে আসলে সিনাই যুদ্ধকালীন যে দুই মহাপরাশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যে ভূমিকা সেটা একটা বড় কারণ। অর্থাৎ আফ্রিকার সামরিক অভ্যুত্থানের পেছনে এই দুই পরাশক্তির ভূমিকা কোনোভাবে অস্বীকার করা যায় না। কেননা সিনাই যুদ্ধকালীন এই যে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া আফ্রিকার দেশসমূহে তাদের প্রভাব বিস্তারের জন্য, প্রভাব বজায় রাখার জন্য দেখা যাচ্ছে যে তারা তাদের নিজ নিজ দল নিজ নিজ পক্ষের যে সরকার, মানে নিজ নিজ প্রভাবিত যে সরকার তাকে তারা ক্ষমতায় বসাতে চেয়েছে এবং বিরোধী দলকে তারা দমন করতে চেয়েছে, এবং এই কাজ করতে গিয়ে তারা তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করেছে। এছাড়া অনেক গবেষক এই যে আফ্রিকার যে সামরিক অভ্যুত্থান এর পেছনে গোত্র বিভাজিত সমাজ ব্যবস্থায় বহু দলীয় ও সংসদীয় গণতন্ত্রের অকার্যকারিতার কথা উল্লেখ করেছেন। তাদের মতে এই যে যে জাতীয় সংহতি অর্জিত না হয় আফ্রিকার রাষ্ট্রসমূহের যে সংসদীয় প্রশাসনিক প্রতিষ্ঠান বা বহুদলীয় ব্যবস্থা এটা হচ্ছে আফ্রিকার যে ধ্বংসাত্মক আঞ্চলিকতাবাদ বা বিচ্ছিন্নতাবাদ এগুলোকে দমন করতে পারে না। কেননা সংসদীয় প্রশাসনিক যে প্রতিষ্ঠান বা বহুদলীয় ব্যবস্থা সে নিজেই যদি একটা শক্তিশালী ভিত্তির উপর না থাকে, তাহলে আফ্রিকার যে আঞ্চলিকতাবাদ বা বিচ্ছিন্নতাবাদ সেগুলোকে সেগুলো তার নিজের জন্যই হুমকি হয়ে পড়ে, সে এগুলোকে কীভাবে দমন করবে, অর্থাৎ দমন করতে ব্যর্থ হয়। এছাড়া বলছে যে ষড়যন্ত্র ও দুর্নীতির কারণেও দেশের রাজনৈতিক ফল ভেঙে পড়ে। ফলে এই রাজনৈতিক ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন অনিবার্য ফল হচ্ছে সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ। অর্থাৎ এ সকল কারণেও দেখা যায় যে সামরিক বাহিনীর রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের একটা সম্ভাবনা তৈরি হয়, ক্ষেত্র তৈরি হয়ে যায়, সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে থাকে। এছাড়া বলছে যে আফ্রিকার যে রাষ্ট্রসমূহ প্রকৃতপক্ষে সেখানে দুর্নীতি, আমরা আফ্রিকার রাষ্ট্রসমূহের যে অর্থনৈতিক অনুন্নয়ন সে অধ্যায়টি পড়তে গিয়ে আমরা সেখানে বলেছিলাম যে অনেকে বলেন যে আফ্রিকার যে উন্নয়নের যে শিল্প একমাত্র আফ্রিকার শিল্প একমাত্র শিল্প হচ্ছে দুর্নীতি, এরকম একটা কথা আমরা বলেছিলাম সেখানে। তো আফ্রিকার রাষ্ট্রসমূহের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সরকারের অদক্ষতা বা পক্ষপাতিত্ব, তাহলে কী কী বলছি, আফ্রিকার রাষ্ট্রসমূহের দুর্নীতি, অন্যদিকে রয়েছে স্বজনপ্রীতি, সরকারের অদক্ষতা বা গোত্রীয় পক্ষপাতিত্ব, এই বিষয়গুলোর ফলে দেখা যায় যে সিভিল সরকার সামরিকভাবে একটা পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়ে তাই পর্যবসিত হয়। ফলে এ অবস্থায় সামরিক যে বাহিনী তাকে জাতীয় নেতৃত্ব গ্রহণে উৎসাহিত করে, এবং এ অবস্থায় দেখা যাচ্ছে সামরিক বাহিনীর মধ্যে এ ধরনের একটা মনোভাব তৈরি হয় যে যে তারাই একমাত্র গোষ্ঠী যারা সমগ্র অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোকে সামগ্রিক ধ্বংস থেকে রক্ষা করে একটি জাতি রাষ্ট্র হিসেবে গঠন করতে পারে। অর্থাৎ তাদের মধ্যে ধারণাটা তৈরি হয় যে এই যে সিভিল সরকারের দুর্নীতি, অস্বজনপ্রীতি, অদক্ষতা, পক্ষপাতিত্ব প্রভৃতির ফলে যে রাষ্ট্র কাঠামো সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে, সুতরাং রাষ্ট্র কাঠামোকে ধ্বংসের হাত থেকে, ব্যর্থতার হাত থেকে ফিরিয়ে আনতে হলে এখানে সামরিক বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বা সামরিক বাহিনীর এগিয়ে আসা প্রয়োজন বলে সামরিক বাহিনীর মধ্যে একটা ধারণা তৈরি হয়, এবং তারা সামরিক হস্তক্ষেপটা করে মূলত এই ধারণা থেকে যে তারা আসলে রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে বা প্রশাসনকে ব্যর্থতার হাত থেকে তারা রক্ষা করতে এগিয়ে এসেছে। এ সকল কারণে সামরিক বাহিনী দেখা যায় যে হস্তক্ষেপ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আফ্রিকার রাষ্ট্রসমূহ সহ তৃতীয় বিশ্বের দেশসমূহের যে সামরিক হস্তক্ষেপের কারণ মোটামুটি এই যে যেগুলো আমরা আলোচনা করলাম এই পরপর দুইটা ক্লাসে। আশা করি
তোমরা আফ্রিকার রাষ্ট্রসমূহের সামরিক অভ্যুত্থানের পেছনে কোন কারণসমূহ দায়ী সেগুলো বুঝতে পেরেছো, তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে। তারপরে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। যদি আজকের আলোচনার সংশ্লিষ্ট কোনো প্রশ্ন হয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থেকো, শীত শেষ হয়ে গরম শুরু হয়ে যাচ্ছে, সবাই নিজের প্রতি একটু খেয়াল রেখো, কারণ এই সময় নানা ধরনের অসুখ বিসুখ আসলে হয়। আর তোমাদের যাদের পরীক্ষা চলছে, আবার যাদের পরীক্ষা সামনে, পড়াশোনা করো, কলেজ খুললে তো কলেজে আসতে হবে, পড়াশোনা করতে হবে, নিজেদের মধ্যে একটা প্রস্তুতি রেখো। তো সর্বশেষ তোমাদের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।